ফুলমালাতে আবারও স্বাগত। অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারি না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আসলে যে কাজগুলো নিয়ে আমি গত 2 সপ্তাহ ধরে ব্যস্ত ছিলাম সেগুলো আজকে দেখাবো। তো গ্রামীণ ফোন আর ইউনাইটেড গ্রুপ মিলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল, এটা হলো স্প্রিং ফেস্টিভ্যাল জিপি স্টারদের জন্যে। গ্রামীণ ফোন যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন যে জিপি স্টার কী আসলে। তো প্রোগ্রামটা হয়েছিল কোর্ট সাইডে, ইউনাইটেড গ্রুপের একটা প্রতিষ্ঠান এখানে। তো আমরা মেলা ঘুরে ঘুরে দেখাবো এবং বিভিন্ন রকমের ব্র্যান্ড এখানে আসছিল, বিভিন্ন রকমের খেলনার এখানে অ্যারেঞ্জ করেছিল গ্রামীণ ফোন। তো ঘুরে ঘুরে দেখি। দেখি ভাইয়া, দেখি এদিকে এদিকে তাকান, তো এটা ছিল কার্টুন আর্টিস্ট তন্ময়, কার্টুনিস্ট, ও এখানে লাইভ কার্টুন ড্রয়িং করেছিল। তো তারপরে এটা দেখতে পাচ্ছেন গেম। আমি তো জীবনেও পারবো না। গেমটা আসলে অনেক কঠিন ছিল, আমি অবশ্য পেরেছিলাম। এটা এখানে বিক্রি করেছে আমাদের অলরেডি একজন গেস্ট, যিনি মাথা লাফ করে ফেলেছেন এবং মোর জন্য এক্সাইটিং গেম। এবার আমরা আইটু আছে, ক্যামেরা হাতা করেন প্লিজ। পার্টনারস অল স্টার কাস্টমার সবার জন্য হচ্ছে আপনাদের পক্ষ থেকে কোনো কিছু ডিসকাউন্ট আছে এবং আপনাদের কিছু সল এটা ছোট করে কিছু বলেন। তারপরে যদি আপনি একটু বলবেন আমরা কি করবো। তো বাংলাদেশের বিভিন্ন স্টোরি বলতে তো স্টোরি বলতে আমরা নিশ্চয়ই কথা নিয়ে এসেছি,
এবং সব আমাদের আদিম বাংলাদেশি কবি। তো বাংলাদেশে শুধু 26 মার্চ আমরা ডিসেম্বর নাম এবং আমাদের মধ্যে দেশীয় ডিজাইন প্রোডাক্ট রয়েছে। তো জিপিস্টার ধন্যবাদ আপনার সঙ্গে এটা আয়োজন করার জন্য এবং জিপিস্টার যারা আছেন তাদের জন্য 50% ডিসকাউন্ট আছে এবং যারা মেলা আসছেন তাদের জন্য 5% ডিসকাউন্ট আছে। আর না কিন্তু একটু আসলে যেন আমাদেরকে ইন্সপায়ার করে, কারণ তাদের থেকে আমরা ইন্সপায়ার যেন হই যে এই ধরনের প্রোগ্রামে যেগুলো আমাদের পার্টিসিপেট করা উচিত এবং আমাদের নিজের দেশে কাজ করা উচিত। দারুণ দারুণ চিন্তা আপুর, আমার বেশ ভালো লাগছে যে শুধুমাত্র বিভিন্ন স্পেসিফিক স্পেশাল ডেগুলোর জন্যই আপুরা ড্রেস বানান বা ডিজাইন করেন না। আপু এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে, এখানে রক্ষিকা থাকে, মানে আমাদের কালচারটাকে বেসিক কালচারটাকে প্রেজেন্ট করতেছে এবং আমাদের জিপি স্টার্টের জন্য আপুরা দিচ্ছেন 15% ডিসকাউন্ট, ডালায় ঘুরতে আসা দর্শনার্থীর জন্য আছে 5% ডিসকাউন্ট এবং আপু স্পেশাল রিকোয়েস্ট করছে আপু এটা লাগবে না এসে নিজের কালচারকে পোশাকে দেখে যান। এখন তুমি বলতে পারবা এখানে পঞ্চভূতের ট্রাইবোগ্রাফ ছিল, তারপরে রেলওয়ালা ছিল, ইমাম হাসান আর আমরা গেম ছিল, তারপরে খাবারের অনেক স্টল ছিল, এখানে অনেক মজার মজার খাবার ছিল। আর যে গেমটা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য গেমটা ছিল আসলে, আর প্রত্যেককে একটা আমরা আমাদের রেনুবলার স্টলে একজন ছিলেন, দেখেন উনি সারাক্ষণ আমাদের স্টল পাহারা দিয়েছিলেন, এখন উনি উনি আছেন সারাদিন ধরে। আর বায়োস্কোপের কথা আপনার তার মনে আছে, এখানে বায়োস্কোপ ছোটোবেলা আমি একবার বায়োস্কোপ দেখেছিলাম, এখানে বিভিন্ন রকমের মজার মজার সংস্থার বায়োস্কোপটা বাচ্চাদের মেলায় ছোটোবেলায় দেখেছিলাম, তারপরে আর কখনো দেখা হয় নাই, দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখা। এই যে বললাম রেনু পালার পাহারা দাঁড়িনি, এখন সন্ধ্যায় ঘুমাচ্ছেন। এখানে প্রচন্ড মশা ছিল, পলাশ ফুলের বিছানায় উনি ঘুমাচ্ছেন এখন। রেনুবেলার এবার এই মেলাতে ফুল ছিল, তারপরে কতগুলো আলপনা ছিল, আর এটা আমাদের রেনুবেলার পুরনো একটা ডিজাইন, এটা ছিল কয়েকটা বললাম না। উনি এখানে মশা ছিল, মশায় কামড়া ছিল আমাদের পাহারাদারের।
দিন বিকালে মজার মজার সমস্ত বিকাল কেন সারাদিন ধরে বিভিন্ন রকমের আয়োজন ছিল, গ্রাম আয়োজন করেছিল গ্রামে, তো অনেক অনেক তো জায়গাটা ছিল আসলে ওই শেপ টেবিলের পাশে কোর্ট সাইডে। আমার প্রত্যেক দিন এখানে যে জঙ্গল ছিল এখান থেকে ফুল কুড়ে নিয়ে আসতাম, আজ কুড়ে নিয়ে আসছে কোনো ফুল কেমন লাগবে আপনি জানাবেন, আর আরও মজার মজার সমস্ত ভিডিও আপনাকে দেখাবো। দেখাবো কয়েকদিন পরে আমাদের রেনোভালার পাশেই ছিল আফসানা, ও মজার মজার ড্রেস ডিজাইন করে থাকে। এটা দেখেন তো কেমন লাগলো, গাধা নাম্বার ওয়ান। এটা আমাদের পাশেই ছিল, যারা ফুলমালাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, আরও মজার মজার ভিডিও আপনাদের দেখাবো। আর যারা হ্যান্ড পেইন্ট শিখতে চান সেটাও দেখাবো। সবাই ভালো থাকবেন।